সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী সোয়া 5 লাখ মানুষ। ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে সিলেট জেলার 5টি উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার 5,601 হেক্টর জমির ফসল। এমন পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের সব পর্যটন কেন্দ্র। পানিবন্দী হয়ে পড়েছেন 5,33,000 মানুষ। চালু করা হয়েছে 547টি আশ্রয় কেন্দ্র। প্লাবিত হচ্ছে সিলেট শহরের নতুন নতুন এলাকা। শুক্রবার 31 মে সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলার গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট উপজেলার পর নতুন করে জকিগঞ্জ ও গোপালগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে সিলেট তামাবিল সড়ক। জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ অনেকটা বন্ধ হয়ে পড়েছে গোয়াইনঘাট উপজেলা সদরের সঙ্গে। এদিকে সিলেট নগরীর নিচু এলাকাগুলোতে পানি ঢুকতে শুরু করায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নগরের তালতলা, কাজিরবাজার উপশহর, সোবাহানীঘাট, মাছিমপুর, মেন্দিবাগ, আলমপুর এলাকায় ঢুকছে বন্যার পানি। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে সিলেটে বৃষ্টিপাত হয়েছে দ্বিগুণেরও বেশি। গত বছরের মে মাসে 330 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, এবার মে মাসে বৃষ্টি হয়েছে 705 মিলিমিটার। এর আগে 2022 সালের প্রলয়ঙ্করী বন্যার সময়ে মে মাসে সিলেটে 839 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সিলেট জেলার 7 উপজেলায় পানিবন্দী অবস্থায় আছেন প্রায় 5,33,202 জন মানুষ। ইতোমধ্যেই 547টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এর মধ্যে 7টি উপজেলার 349টি আশ্রয়কেন্দ্রে বন্যা কবলিত এলাকার 4,802 জন মানুষ আশ্রয় নিয়েছেন। প্লাবিত উপজেলাগুলোর মধ্যে কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, শুকনো খাবার ও অর্থ বরাদ্দ করা হয়েছে। এছাড়া বন্যা পরিস্থিতি মোকাবেলায় সিলেট জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও দুর্গত মানুষের খোঁজ নিতে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান উপজেলাগুলোতে পরিদর্শন করেছেন। সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা, কুশিয়ারা, সারি ও গোয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, বাড়ছে অন্যান্য নদ নদীর পানিও। এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, অনেক এলাকার পানিবন্দী মানুষকে আশ্রয়কেন্দ্রে ও নিরাপদে সরিয়ে আনা হয়েছে। জেলার 7টি উপজেলায় জরুরি ভিত্তিতে প্রায় 547টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, প্রয়োজনে তা বাড়ানো হবে। তিনি বলেন, বন্যা কবলিত এলাকায় 1,000 বস্তা শুকনো খাবার, 75 টন চাল ও 2,50,000 টাকার ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।